নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2025 সাল পর্যন্ত দুর্দান্ত সময় কাটবে তিনটি রাশির জাতক জাতিকাদের। শনিদেবের কৃপায় অর্থলাভ এবং সৌভাগ্য ফিরবে এই তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের প্রতিনিধির দ্বারা শুভ ও অশুভ যোগ গঠিত হয় এবং কর্মদাতা শনি ইতিমধ্যেই অবস্থান করেছে কুম্ভ রাশিতে। সেখানে গঠিত হয়েছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ গঠন। হঠাৎ শনির এই স্থান পরিবর্তনের আর্থিক লাভ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় তিন রাশির জাতক জাতিকারা, এবং শনি সদয় হলে জীবনে মেলে শুভ ফল। 2025 সাল পর্যন্ত তিন রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন এবং তাদের উপরে রয়েছে শনিদেবের অশেষ কৃপা। প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, যদি আপনাদের কুম্ভ রাশি হয়ে থাকে তাহলে আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা শুভ সময়। এই সময় আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং আপনি কাজে সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটানোর জন্য এটা সেরা সময় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন এবং বিবাহিতদের জন্য এই সময়টা ভালো যাবে এবং বিবাহের যোগ আসতে শুরু করবে যারা অবিবাহিত তাদের জন্য, এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। অর্থাৎ আপনার অনেক দিন ধরে ডামাডোল হচ্ছিল ব্যবসা, সেই ব্যবসা হঠাৎ কিন্তু আপনার উন্নতির দিকে যেতে লাগবে শনিদেবের কৃপায়। তারপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। এই রাশির কথা আলোচনা করার আগে আপনার কী রাশি সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা আগের ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন, এটাই উপযুক্ত সময়। মানুষের আয় বৃদ্ধি পাবে, তারা কর্মজীবনে উন্নতি লাভ করবেন, চাকরি পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্রে জনপ্রিয়তা অর্জনের জন্য একটা অনুকূল সময়, ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে আপনার। কেন্দ্র ত্রিকোণ যোগে অপ্রয়োজনীয় খরচ কমবে, আপনার ইচ্ছা পূরণের সুযোগ তৈরি হয়েছে। সর্বশেষ রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। কেন্দ্র ত্রিকোণ রাজযোগের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা অশান্তি এবং ঝামেলা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। সন্তানের তরফ থেকে সুখবর পেতে পারেন, আইনি বিষয়ে আপনি সাফল্য পাবেন, জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি, আপনার আর্থিক বৃদ্ধি হতে পারে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শনিদেবের কৃপায় 2025 সাল পর্যন্ত দুর্দান্ত সময় কোন তিনটি রাশির। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।